আসসালামু আলাইকুম। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে যারা আমার সাথে কিছু মূল্যায়ন ক্লাসে অংশগ্রহণ করেছো, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং যারা যুক্ত হতে পারোনি, যারা পরবর্তীতে আমার ভিডিওটা দেখবে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। চৌধুরী রওশন ব্যবস্থাপনা, সেই চৌধুরী প্রিয় শিক্ষার্থীরা, যারা পরীক্ষা দিবে, এতদিন তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেত, কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে আমাদের কার্যক্রম শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটা ক্লাস দিয়েছি। প্রথম পত্রে প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণ সম্পর্কে একটা ক্লাস দিয়েছি। আশা করি তোমরা নিয়মিত ভাবে আমার সেই কাজগুলো দেখে যাচ্ছ। এবং দ্বিতীয় অধ্যায় ব্যবসায়িক পরিবেশেরও আমি একটা ক্লাস দিয়েছি, আজকে সেটা দ্বিতীয়তম ক্লাস। হয়তো বা দ্বিতীয়তম ক্লাসের মাধ্যমে তোমার দ্বিতীয় অধ্যায়ের রিভিশন এর একটা সুযোগ লাগবে এবং শেষ হয়ে যাবে। আশা করি তোমরা, আমি যদি বারবার আশা করি তোমাদের কাছে এই কথাটা বলি, কারণ তোমরা তো পড়তে চান, তো আমি আশা করলে হয়তো বা তোমাদের যে সেই আশা নিয়ে বারবার আশা করতে চাই, আমি একটু পড়ি করি তোমাদের প্রতি আমার বলা বারবার, আমি আশা করি তোমরা করবে। কারণ তুমি যদি তোমাদের ভালোটা না বুঝো, যথেষ্ট পরিমাণ বড় হচ্ছ বা হয়ে গেছে, তোমাদের বারবার অনেকগুলো উদাহরণ দিয়েছি ক্লাসে, এখন তোমাদের যে সময়, তোমাদের যে সময়টা খুব ভালো করে নষ্ট করে ফেলো, তোমরা ভালো করে ওটা করতে পারবে না। পরবর্তী তোমাদের জন্য খারাপ কিছু হয়তো বা থাকতে পারে, তাই তোমরা তোমাদের সময়কে অযথা নষ্ট করবে। এখন বর্তমান দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ক্লাসে আমাদেরকে স্বাগত জানিয়ে আমি আবার ক্লাসে বা শ্রেণী কার্যক্রমে ফিরে যাচ্ছি। সেক্ষেত্রে এর আগে আমরা পড়েছি ব্যবসা খাতে বলে, পরিবেশ খাতে বলে, ব্যবসার পরিবেশ খাতে বলে, ব্যবসার পরিবেশকে ব্যবহার করা যায়, ব্যবসার পরিবেশের কয়টি উপাদান, এবং সাধারণ পরিবেশের কয়টি উপাদান, এবং সাধারণ পরিবেশ গুলি সবচেয়ে বেশি বিস্তার করে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে। এর আগে পার্টি আগের ক্লাসে আমরা ব্যবসার উপর অর্থনৈতিক, ভৌগোলিক বা এবং সামাজিক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করবো ব্যবসার উপর সাংস্কৃতিক পরিবেশের যে উপাদান সমূহ। আমরা জানি যে তোমরা খুব সহজেই এই অধ্যাটা শেষ করেছিলে, আশা করি এখনো তোমরা খুব তাড়াতাড়ি এবং খুব গুরুত্ব সহকারে এই অধ্যাটা শেষ করবো। এই অধ্যায় খুব মজার একটা অধ্যায়, একটু পড়লেই বুঝতে বোঝা যায় যে কি কি আসতে বা কি কি পারা যায়, স্বতন্ত্র পরিবেশের জন্য কি কি তৈরি করেছে, ইতিহাস উপাদানগুলো জানলি এই অধ্যায় থেকে উত্তর দেয় একবারে সহজ। এবং তোমাদের এই বছর এই অধ্যায় প্রশ্ন অবশ্যই আসবে ব্যবসার উপর সাংস্কৃতিক পরিবেশের যে উপাদানটা, সমাজের সদস্যদের অর্জিত বিভিন্ন জ্ঞান, বিশ্বাস, আদর্শ, প্রথা প্রকৃতির সমন্বয় হলো সংস্কৃতি। কোনো দেশের বা সমাজের মানুষের মাঝে দীর্ঘদিনে গড়ে ওঠা কিছু ধারণা, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, মূল্যবোধ, আচরণ, রীতি, প্রথা প্রবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়। অনেকে সাংস্কৃতিক পরিবেশকে সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করেন। ব্যবসা বান্ধব সংস্কৃতি ব্যবসার উন্নতিকে বেগবান করে, আবার প্রতিকূল সংস্কৃতি ব্যবসায়কে বাধাগ্রস্ত করে। এটা হচ্ছে ভোক্তারী ও ভোক্তারীর মনোভাব ও দৃষ্টিভঙ্গি, নীতি নৈতিকতা, ঐতিহ্য, প্রথা, মূল্যবোধ ও ধারণা বিষয়গুলো বিদ্যমান থাকে,
যে ব্যবসার উপর সাংস্কৃতিক পরিবেশের যে একটা প্রভাব, তো তোমরা সেই পয়েন্টগুলো ভালো করে দেখে নেবে এবং ক্ষেত্রমূলক এবং অনুধাবনের জন্য তোমরা এই পয়েন্টগুলো ভালো করে আয়ত্ত করে নেবে। যদি আসতে পারো এটা চেঞ্জের প্রশ্ন দেওয়ার পরে যে ব্যবসা পরিবেশের ক্ষেত্রে, হ্যাঁ সাংস্কৃতিক পরিবেশের উপর ব্যবসা পরিবেশের উপর সাংস্কৃতিক পরিবেশ বা ব্যবসার উপর সাংস্কৃতিক পরিবেশের উপর গুলি করো, তারপর একটা নাম তোমার দিতে হবে এবং একটা উদাহরণ দিয়ে দিবে তোমাদের। এখন ব্যবসার উপর রাজনৈতিক পরিবেশের কিছু প্রভাব আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম কোনটাকে দুদিন ধরে করছে সরকারের শ্রমিকদের প্রতি হয় প্রেক্ষিতে প্রাথমিকে শ্রমিকদের পে কমিশন দিয়ে 15 অনুযায়ী করে। এই যে একটা ঘটনা যে শ্রমিকরা আন্দোলন করছে এবং উচ্চমন্ত্রণালয় বেতন দেওয়া বা মজুরি দেওয়ার আশ্বাস পরিবেশের একটা আন্দোলন করে। রাষ্ট্রবাদ জাতীয় পরিচালনা সংক্রান্ত নীতিকে রাজনীতি বলা হয়। কোনো দেশের সার্বভৌম ঘুমত্ব রাজনীতি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি মানা এবং নেতৃত্ব উচিত ভাবনা আইন শৃঙ্খলা পরিস্থিতির সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক পরিবেশ মূলত কোনো দেশের রাজনৈতিক চর্চার ধরন ও চিন্তাধারা সাথে জড়িত। অনুন্নত ও অসহনশীল রাজনৈতিক পরিবেশ দেশের ব্যবসা পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। আবার সুস্থ রাজনৈতিক চর্চা কোনো দেশকে পৌঁছে দিতে পারে উন্নতির স্তরে, যেমন মালয়েশিয়ার ব্যবসায়িক উন্নতিতে অন্যতম ভূমিকা রেখেছে সে দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। আবার মিয়ানমারকে শুধু তাদের রাজনৈতিক অস্তিত্বের কারণেই ব্যবসায় অনেক ক্ষেত্রে অনুন্নত বলে মনে করা হয়। তো সেক্ষেত্রে তোমরা সার্বভৌম ভূমত্বটি প্রথমত হচ্ছে রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকবে, এটা প্রথমত রাজনৈতিক বিষয় থেকে। সরকার ব্যবস্থা ও নীতিমালা কি, এই পয়েন্টগুলো তো তোমরা অনেকবার পড়েছ, আর এখন একটু শুধু রিভিশনের সময় তোমরা শুধু গেলে একটু ভালো করে মনোযোগ সহকারে করে যাবে। এখন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সমূহ আইন শৃঙ্খলা পরিস্থিতি মুদ্রা ও রাজস্ব নীতি বিনিয়োগ নীতি শিল্প নীতি রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য চুক্তি ইত্যাদি আমি এই জন্যই তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, কারণ আমি ক্লাসে তোমাদেরকে লাইন লাইন অনেকবার পড়ানোর চেষ্টা করছি এবং পড়িয়েছি পরীক্ষা নিয়েছি তোমরা ভালো করেছো তোমরা করতে পারবে। এই জন্য তোমাদের উপরে দিয়ে দিলাম যে রাজ্যের প্রতিষ্ঠান সাথে এই যে একটা পয়েন্ট পয়েন্টের বিষয়টা কি তোমরা নিজেরাই একটু করে নেবে, প্রত্যেকটা পয়েন্টের মূল বিষয়টা কি তোমার নিজে করে। ব্যবসার উপর ধর্মীয় পরিবেশের একটা প্রভাব, ধর্মীয় চর্চা বিশ্বাস অনুভূতি দ্বন্দ্ব অনুশাসন ও আচার আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতা তৈরি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে। ধর্মের কারণে কিছু ব্যবসা প্রসার লাভ করে আমার হয় এবং ধর্মীয় কারণে সৌদি আরব অনেক ধরনের ধর্মীয় পণ্য সামগ্রী প্রতিষ্ঠার মান, আবার ধর্ম বিশ্বাসের কারণে তুরস্কে প্রচুর পরিমাণে ফলের চাষ হলেও সে দেশে মদ শিল্প প্রয়োজন। সব সমাজে মানুষের ধর্মীয় বিশ্বাস প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানকার ব্যক্তির আচার আচরণ বিস্তার করে। ধর্মীয় বিশ্বাসের কারণে দেশের কোনো নির্দিষ্ট এক ধর্মের অনুসারী সংখ্যা বেশি, আবার এখানে জাতীয় ব্যবসার সন্ধান করা হচ্ছে, আবার সে দেশের বহু আবার যে দেশের বহু ধর্মের অনুসারী বসবাস করে সেখানে বিভিন্ন ধর্মের বা বিভিন্ন ধারার ব্যবসা প্রচার ঘটে। ব্যবসা প্রচারের ক্ষেত্রে ধর্মীয় পরিবেশের প্রভাব স্পষ্ট, কিছু ব্যক্তি বসে কিন্তু ধর্মীয় বিশ্বাস ধর্মের গুরুত্ব মানে বহু ধর্ম সেটা আইনগত পরিবেশের অবশ্যই আছে, কারণ
তুমি নামমাত্র একজন কোন জায়গায় তোমার অভিজ্ঞতা থেকে কি করে ফেলে তবে আমরা সব কিছু অবশ্যই তোমাকে এবং আইন অনুযায়ী সেটা বুঝতে হতে হবে অবৈধ কোনো কিছুই তুমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এবং ফলে পরিলক্ষিত হয় বাংলাদেশে পরিচালনা করার ক্ষেত্রে অনেক ধরনের আইন রয়েছে যেমন ধরো পণ্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে একটা আইন আছে 1930 অত্যন্ত যুগের দলিল আইন আছে 1881 সাধারণ বাহক আইন আছে 1865 পণ্য পরিবহন আইন আছে 1925 কোম্পানি আইন আছে 1994 সমবায় আইন আছে 2001 প্রভৃতি সবগুলো কিন্তু আইনের তাদের মধ্যেই তোমাকে পরিচালনা করতে হবে এই জন্য বলা হয়েছে প্রভাব ব্যবসার উপর প্রযুক্তিগত পরিবেশের যে প্রভাবগুলো আছে প্রযুক্তিগত পরিবেশটা আগে যখন আগেরটা যখন হাতে গেলে কিন্তু হাতে লিখে দিচ্ছে এখন তুমি যদি বা পাটা কিংবা কাপড় বা চাই কিনবো না কেন অনলাইন বিভিন্ন দিবে ট্যাক্স রাখছে কিনা অনলাইন স্লিপ পাওয়া যায় সেটা কিন্তু আবার আরেকটা জিনিস দেখো যে আমরা ছোট সময় দেখেছি যে আমাদের বাড়ির টিভি ছিল এন্টেনা ছিল মাছ বা অন্য এখনকার সময় সেটা লাগছে প্রয়োজন হচ্ছে না করতে পারছি কিংবা আগেকার সময় ফরমাস দিত আমাদের এই পণ্যটা মানুষ দিয়ে পাঠাতে এখনকার সময় সরাসরি ইমেল বা মেইলের মাধ্যমে পাঠাতে হচ্ছে এবং তারা সেই বিজ্ঞানকে বা বিজ্ঞানের জ্ঞানকে কাজে না লাগিয়ে যেসব কলাকৌশল বা যন্ত্র আবিষ্কার করা হয় প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে কাজে না লাগিয়ে যেসব কৌশল বা যন্ত্র আবিষ্কার করা হয় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান প্রশিক্ষণ ও গবেষণা প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির আমদানির সুযোগ প্রভৃতি মিলিয়ে একটি দেশের অভ্যন্তরীণ সুষ্ঠু পরিবেশ গড়ে তোলে এই প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও প্রযুক্তিকে আধুনিক করে তুলতে পারে আর এর ফলে কম খরচে উন্নত মানের পণ্য ও সেবা উৎপাদন করা সম্ভব হয় শিল্প বিপ্লবের পেছনে চীন জাপান ব্রিটেন অন্যান্য দেশ মহাদেশের ব্যবসা সাফল্যের মদত রয়েছে এই প্রযুক্তি বিজ্ঞানের মাধ্যমে নতুন নতুন তত্ত্ব ও জ্ঞানের আবিষ্কার ঘটে আর প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত তত্ত্ব ও জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় ব্যবহারের ফলে কম খরচে উন্নত মানের নতুন নতুন পণ্য ও সেবা উৎপাদন এবং সরবরাহ সম্ভব হচ্ছে এর মাধ্যমে শ্রম সাশ্রয় ও বেশি উৎপাদনও হয়ে থাকে তো আধুনিক প্রযুক্তির ব্যাপক প্রয়োগের ফলে পেয়েছে নাম কেন্দ্রগত লাভ করেছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান ও গবেষণা দলীয় প্রতিষ্ঠান সৃষ্টিকারী ও ব্যবহারকারী প্রতিষ্ঠান প্রযুক্তি আমদানি সুযোগ বিজ্ঞান মানুষ প্রশিক্ষণ ব্যবস্থা ইত্যাদির উপর প্রযুক্তিগত পরিবেশ ব্যবসা কার্যক্রমে যথেষ্ট প্রভাব বিস্তার করে তাই দেশের আর্থসামাজিক অবস্থার সাথে মিল রেখে প্রযুক্তি নির্ধারণ ও আমদানি করা প্রয়োজন দেখো বাংলাদেশের ব্যবসার পরিবেশ
ব্যবসায়ের পরিবেশটা তো সাধারণ পরিবেশের অন্তর্ভুক্ত, আমরা জানি সাধারণ পরিবেশ নীতি কি। 2018 সালে 16 মার্চ জাতিসংঘ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি নেয়। দেশের অর্থনীতিতে ব্যবসাগত শিল্প বাণিজ্য ও সেবা খাতের অবদান প্রতি বছরই বেড়ে চলছে। একসময় শিল্প বাণিজ্য উন্নত এলাকা হিসেবে এ অঞ্চলের বিশ্বব্যাপী খ্যাতি ছিল। শিল্প বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সুনামগাঞ্জ এবং সুন্দরবন ও জাহাজ নিবন্ধন চট্টগ্রাম বিভিন্ন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বা বিশ্বে বাংলাদেশের যে ব্যবসায়িক পরিবেশ কার্যক্রম উন্নত আরো ক্রমান্বয়ে উন্নত হচ্ছে, যে ব্যবসায়িক কার্যক্রম পদক্ষেপ হচ্ছে। প্রথমত প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, দৈনিক পরিবেশ, পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ, এই সকল প্রযুক্তির সমন্বয় হচ্ছে বাংলাদেশের পরিবেশের একটা অবদান। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে সমস্যা সম্ভব, বাংলাদেশ ব্যবসায়িক পরিবেশে আছে সবগুলো যে ব্যবসায়ের ক্ষেত্রে ফলপ্রসূ তেমন তেমন কিছু, তার বিপরীতমুখী আছে। অপর্যাপ্ত প্রযুক্তি, অর্থ ব্যবস্থার অভাব, রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতা, রাষ্ট্রীয় সম্প্রয় প্রয়োজনীয় অবকাঠামোর স্বল্পতা বা প্রয়োজনীয় প্রয়োজন নাই, প্রাকৃতিক বিপর্যয় যে কিছুদিন পর পরে আবহাওয়াজনিত কারণে যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, প্রবণতা আছে, প্রবণতা আছে ব্যবস্থাকে বিষয়ে একটা প্রাধান্য না দিয়েই ফাঁকি দিয়ে কিন্তু ব্যবসায়িক কার্যক্রম গুলো করার চেষ্টা করে। যারা আইন দুর্গত কাজ করে তাদের ইতিমধ্যে জটিল ও অতিরিক্ত সাংগঠনিক স্তরের নিয়ম কানুন প্রযুক্তিগত জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। সেখানে পরিবেশ সমস্যার সমাধানের উপায় আছে। আগে বলেছিলাম যে জনসংখ্যা যদি বেশি হয়ে যায় তাদের কি অভিশাপ হিসেবে বলা যাবে না, তাদেরকে মানব সম্পদ হিসেবে যদি চিন্তা করা যায় তাহলে সবাই কিছু কিছু কর্মকর্তা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজে তাদেরকে জড়িত করা হবে। অবকাঠামোগত উন্নয়ন, যে আমাদের শিল্প কারখানা স্থাপনের যে একটা অবকাঠামোগত পরিবেশের সরকারি পৃষ্ঠপোষকতা, সরকার যদি দেখাশোনা করে সহযোগিতা পাওয়া সরকারের একটা সাপোর্ট থাকে বা সহযোগিতা থাকে, তাহলে ব্যবসায়িক পরিবেশ আরো লালফিতার দূরত্ব ও আমদানি হচ্ছে। সনাতন রীতিনীতি অনুযায়ী বিশেষ প্রস্তাবনী লাল ফিতা নতুন বন্ধ বা আবদ্ধ করে রাখাকে লাল ফিতা করা হয়। আর সরকারি কর্মচারীদের অতিরিক্ত নিয়ম নীতি মেনে চলার কারণে কাজের গতিকে আরো বিশেষ করে এগুলো যদি একটু কনসিডার করে তাহলে লাল ফিতা যদি না থাকে তাহলে ব্যবসায়িক পরিবেশ আরো উন্নত হবে। আইন শৃঙ্খলা উন্নয়নে যে আইনের যে দ্রুত প্রয়োগটা হলেই হবে, এর অতিরিক্ত বড় দরকার নেই। প্রয়োগ আছে, আইন আছে কিন্তু প্রয়োগ নেই, সেটা হলো হবে প্রয়োগ করতে হবে। প্রযুক্তিগত ব্যবসায়ী বন্ধুত্ব
প্রদর্শন পরিচালনা করার ক্ষেত্রে নতুন জনপ্রিয় যুক্তি আনবে, এক্ষেত্রে আনার ক্ষেত্রে যে তার একটা ট্যাক্স দিতে পারে সে ট্যাক্স মৌকুব করে দেয় বা অনেক কম ট্যাক্স দিতে পারে, তাহলে সে কিন্তু আর নতুন নতুন প্রযুক্তির তো আজকে পর্যন্ত প্রথম প্রথম অধ্যায় ব্যবসায় পরিবেশন দেখুন পেরেছি। বাকি ক্লাস গুলো আমি এভাবেই তোমাদেরকে দিয়ে দিবো, তোমরা করে কোনো করতেছি তোমরা এর মধ্যে যে কটা ক্লাস পেয়েছো 5টা ক্লাস দিতে হবে, তোমরা ভালো করে করবে। করার পরে যদি কোনো পয়েন্ট বুঝতে সমস্যা মনে করো অবশ্যই তোমরা আমাকে জানাবে।